আসসালামু আলাইকুম আমাদের ডিফারেন্সিয়েশনের ওই ইয়া এমসি দেখাচ্ছি বা ফক্সট্রিক্স স্ট্রিক্স দেখাচ্ছি কিন্তু এল হসপিটাল দেখাই নাই তো এটা আসলে ঘুর ঘুরোতর অপরাধ ঠিক আছে এটা দেখাই এটা দেখাইতেই হবে ঠিক আছে খুবই জরুরি এটা দ্বারা লিমিটের সবগুলোই হয়ে যায় প্রায় আমাদের বই পাঠ্য বইয়ের যেই ম্যাথগুলো আছে লিমিটের প্রায় নিরানব্বই পারসেন্ট হয়ে যায় ঠিক আছে তো আমি অ্যাল হসপিটালটা দেখাচ্ছি তো যদি কোনো ম্যাথ যদি কোনো ম্যাথ যেমন ধরো এখানে আমাদের একটা ম্যাথ আছে দেখো এখানে এখানে দেখো আমাদের একটা ম্যাথ আছে তো এখানে তুমি যদি এক্সটেন্স টু ফোর আছে ফোর যদি সরাসরি বসায় দাও সরাসরি বেসে বসায় দাও উপরে এবং নিচে যদি জিরো বাই জিরো আসে জিরো বাই জিরো ঠিক আছে উপরে এবং নিচে যদি জিরো বাই জিরো আসে যেমন ধরো তুমি এখানে চার বসালে চার চারে ষোলো হইলো ষোলো মাইনাস ষোলো মানে জিরো জিরো হইলো এখানে চার মাইনাস চার মানে জিরো মানে জিরো হইলো তো জিরো যদি এরকম করে তোমার যদি জিরো বাই জিরো হয় তাহলে অথবা তোর এক্সটেন্স টু ইনফিনিটি আসে তো ইনফিনিটি বসাইলা তাহলে ইনফিনিটি বাই ইনফিনিটি হইলো হ্যাঁ তো জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা কেসে জিরো বাই জিরো এবং ইনফিনিটি বাই ইনফিনিটি এই দুইটা কেসে মানে লিমিটটা সরাসরি বসাই দেওয়ার পরে যদি জিরো বাই জিরো পাও অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি পাও এই কেসে তুমি সরাসরি লবকে ডিফারেন্সিয়েশন করবা হরকে ডিফারেন্সিয়েশন করবা করার পরে এই লিমিটটা বসাই দিবা দেখবে উত্তর চলে আসছে যদি উত্তর না আসে আবার যদি জিরো বাই জিরো অথবা ইনফিনিটি ইনফিনিটি বাই ইনফিনিটি হয় তাহলে তুমি আবার ডিফারেন্সিয়েশন করবা লবকে এবং হরকে তারপরে এই এক্সটেন্স টু যা আছে তা বসাবা এতে অ্যান্সার পাবা যদি তাও না পাও যদি জিরো বাই জিরো ইনফিনিটি জিরো বাই জিরো আবার আসে বা ইনফিনিটি বাই ইনফিনিটি আবার আসে তাহলে আবার ডিফারেন্সিয়েন করতে হবে এরকম করে ডিফারেন্সিয়েন্ট করতে করতে দেখবা যে একবার অ্যান্সার আসতেছে কিন্তু তোমাদের বইয়ের যে ম্যাথ সেই ম্যাথগুলোতে একবার ডিফারেন্সিয়েশন করলেই হয় বড় জোর দুইবার করা লাগে বিশ্বাসে কিন্তু একবার করলেই ম্যাক্সিমাম হয়ে যায় আর এল হসপিটাল নিয়ম নিয়মের মাধ্যমে এটাই এল হসপিটাল নিয়ম এই এল হসপিটাল নিয়মের মাধ্যমে তোমাদের প্রায় নিরানব্বই পার্সেন্ট ম্যাথ হয়ে যায় তোমাদের বইয়ের ঠিক আছে তো তাহলে চলো আমরা দেখো এটা জিরো বাই জিরো স্যাটিসফাই করছে এখানে ফোর বসালে এখানে ফোর বসালে জিরো বাই জিরো হয় তো কি করবা ডিফারেন্সিয়েশন করবা উপরে ডিফারেন্সিয়েশন করো টু এক্স ষোলো কে করলে জিরো এক্স রে করলে ওয়ান ফোর কে করলে জিরো এবার এক্স টেন্স টু জিরো বসাই দাও এবার এক্স টেন্স টু জিরো বসাই দাও সরি এক্স টেন্স টু ফোর বসাই দাও ফোর বসালে কত হবে আট তো আট হবে আমাদের উত্তর ঠিক আছে আট হবে আমাদের উত্তর এই যে প্রথমটাই হলো আমাদের উত্তর মানে লিমিট করা লাগতেছে না খুবই সিম্পল ভাবে উত্তরটা করতে পারতেছ এরপরে মাইনাস ওয়ান বসাই দাও মাইনাস ওয়ান আসবে এইখানে মাইনাস ওয়ান বসায় দাও মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো উপরে মাইনাস ওয়ানের সাথে ওয়ান যোগ করলে জিরো তার মানে এই ক্ষেত্রেও জিরো বাই জিরো তো কি করবা কিছুই না ডিফারেন্সিয়েশন থ্রি এক্স স্কোয়ার প্লাস জিরো ওয়ান প্লাস জিরো লিমিট টু মাইনাস এরপরে কি এরপরে তুমি এই মাইনাস ওয়ান এখানে বসাবা ঠিক আছে এই হবে অ্যান্সার তিন তাহলে তিন হবে আমাদের উত্তর এই তার মানে তুমি কিন্তু লিমিটের যত নিয়মই শিখো এই নিয়ম হলো মাস্টার ক্লাস নিয়ম মানে এটা দিয়ে তুমি সব করতে পারবা আগে টেস্ট করে নিতে হবে জিরো বাই জিরো হয় কিনা অথবা ইনফিনিটি বাই ইনফিনিটি হয় কিনা এটা টেস্ট করে নিতে হবে আচ্ছা এটা দেখো আরেকটা ম্যাথ এখানে জিরো বসাও ই টি টি পাওয়ার জিরো মানে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আর এখানে নিচে জিরো বসালে তো সরাসরি জিরো এটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় টু ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স মাইনাস ওয়ান মানে জিরো মানে জিরো বসাও হবে আমাদের উত্তর টু বাই এ হবে আমাদের উত্তর তো টু বাই এ কোথায় আছে এখানে আছে এক নম্বরে টু বাই এ হয়ে গেল ঠিক আছে এটা আরেকটা ট্রিক্স আছে অবশ্য আমাদের সূত্রটা ছিল এটা মূলত ইস মাইনাস ওয়ান এই সূত্রটা তুমি যদি জানো মানে সূত্র ছিল তো এই সূত্রে দেখো এখানে যে শহটা এক্স এর শক দুই এখানে এক্স এর শক এ এই যে দুইটা দুই জায়গায় এক্স এর শখ এই এক্স এর শখ অনুপাতে কিন্তু অ্যান্সার এইভাবে তুমি চিন্তা করতে পারো ঠিক আছে এক্সের সহগের অনুপাত দুটাই কিন্তু অ্যান্সার এই তো এরপরে এটা এটা কি করবা জিরো বসা ওয়ান হবে জিরো বসা ওয়ান হবে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো নিচে তো এমনিতেই জিরো তার মানে জিরো বাই জিরো আসতেছে তো ডিফারেন্সিয়েশন করো ইটু দিবে আর এক্স কে করলে যা আছে তাই মাইনাস ইটু দিবে মাইনাস এক্স করলে মাইনাস এক্সট্রা আসবে সেটা এখানে প্লাস হয়ে যাবে বাই টু লিমিট এক্স টেন্স টু জিরো জিরো বসাও ওয়ান হবে জিরো বসাও আরেকটা ওয়ান হবে নিচে টু আছে ফাইনাল অ্যান্সার ওয়ান এইতো এটা উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর এটা এটার উত্তর কি হবে অ্যাল হসপিটাল করো দেখো এটা অ্যাপ্লাই করা যায় কিনা জিরো বসাও ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো নিচে জিরো এবার ডিফারেন্স করলে হবে ফোর ওয়ান প্লাস এক্স অল টু দি পাওয়ার থ্রি মানে কিউব ওয়ান প্লাস এক্স রে করলে ওয়ান হয় মাইনাস জিরো এক্স রে করলে ওয়ান জিরো বাসাও ফোর বাই ওয়ান ফোর ঠিক আছে ওইটাই হলো আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ এটাই উত্তর ফোর এইদিকে তো তাহলে তুমি কিন্তু লিমিটের সবগুলো মেয়েতে এভাবে করতে পারবা যদি টেস্ট করে নিবা জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি আসতেছে কিনা এই যদি হয় জিরো বাই জিরো অথবা ইনফিনিটি বা ইনফিনিটি যদি হয় তাহলে তোমাকে বুঝতে হবে এটা অ্যাল হসপিটাল অ্যাপ্লাই করা যাবে একবার ডিফারেন্সিয়েশন করবা উপরে নিচে যদি তারপরে লিমিট বসাবা লিমিট বসায় যদি অ্যান্সার পাও হয়ে গেল অ্যান্সার কিন্তু জিরো আসতে পারে হইতে পারে সমস্যা নাই কিন্তু যদি দেখো তোমার জিরো বাই জিরো আসলো আবার বা ইনফিডি বা আসলো তাহলে তুমি আরেকবার ডিফারেন্সিয়েশন করবা করে আবার লিমিট বসায় চেক করবা তাহলে অ্যান্সার আসবে না আসলে যদি জিরো বাই জিরো বা ইনফিডি বা আবার আসে তাহলে আবার একই কাজ করে করবা এভাবে করতে থাকবে আর কি এরকম ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো ওকে আল্লাহ হাফেজ টাটা